মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে জমে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এবারের নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদ মিলে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন 384 জন। এর মধ্যে মেয়র পদে 12 জন, 57টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 290 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 82 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার শেষ দিনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম সহ 8 জন প্রার্থী। এর আগে বুধবার মেয়র পদে আরও 4 জন প্রার্থী মনোনয়ন জমা দেন। বিএনপি নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি ঘরানার শাহনুর ইসলাম সরকার রনি। এছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মহানগর কমিটির সভাপতি এম এম নিয়াজউদ্দিন। অবাধ সুষ্ঠু নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী সকল প্রার্থী। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে কামিয়াব করে 54 নম্বর ওয়ার্ডকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটা স্মার্ট মানি ওয়ার্ড করবো ইনশাআল্লাহ। নির্বাচন পরিবেশ এখনও ভালো এবং যদি এই পরিবেশ বজায় থাকে তাহলে আমি শতভাগ আশাবাদী আমি নির্বাচিত হব। আমাদের 46 নং ওয়ার্ডকে সুন্দরভাবে গঠন করার জন্য এবং মানুষের দ্বারপ্রান্তে ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার যে মূল্যবোধ, সেই চেতনা এবং মূল্যবোধের শক্তির পক্ষে অবশ্যই তারা 25 মে তারিখে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি যদি এই শহরের মানুষের উপকার করে থাকি, ভালো কিছু করে থাকি, তাহলে যে আমার শহরের প্রত্যেকটি নাগরিকের প্রতি তাদের আমি পায়ে হাত দিয়ে বলছি আমি সবার কাছে সহযোগিতা চাই। আমার বাবার প্রতি, সাধারণ মানুষের যেই ভালোবাসা আমি দেখেছি, আমার পরিবারের প্রতি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থেকে শুরু করে সর্বসাধারণ, একদম সাধারণ জনগণ সবাই আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর হইতে আমরা এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আপনারাও আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তা আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল, আপনারা জানেন সারাদিনব্যাপী আমাদের সম্মানিত যারা প্রার্থী হয়েছেন তারা দিনব্যাপী আমাদেরকে বিভিন্ন মনোনয়নপত্র জমা দিয়েছে। আমাদের এখানে আমরা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি যেন স্মুথলি, কোনো জটিলতা ছাড়া মনোনয়নপত্র জমা দিতে পারেন। আগামী 30 এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, 8 মে প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ হবে 9 মে। ইভিএমের মাধ্যমে আগামী 25 মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।